জয় ভাই, হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। আমি তো ভাই অন্য ফোন দিয়ে আসছি, এই ফোন আমি আরেকটা ফোন দিয়ে আসছি। আমি ফোন, সমস্যা নাই, আপনি আসেন, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ আসেন। আচ্ছা, ওই দিন ভাই আমরা কি কতটুকু পর্যন্ত আসছিলাম ফটোশপে? না না, ওইটা হচ্ছে ফেসবুক। আজকে ফটোশপটা দেখাচ্ছি, কারণ ফেসবুক আসলে আপু ওই দিন আমার সাউন্ড কার্ডে প্রবলেম হয়েছে, বুঝছেন, মানে সাউন্ড যে হেডফোনের যে ঘাটটা, বুঝছেন, কার্ডটা একটু সমস্যা হয়েছে, এখন সার্ভিসিং করাতে পারছি না। আমার ল্যাপটপ তো নতুন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ওই দিন হচ্ছে এই তিনটা টুলস দেখাইছিলাম, মুভ টুলস, মুভ টুলস এর ভিতরে আর্টবোর্ড টুলস, তারপরে হচ্ছে আপনার এই যে এই টুলস গুলি, চারটা টুল। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, এখানে আমি পেন্টুল দিয়ে যদি কিছু আঁকি, ঠিক আছে, ওইটার মানে আমি ফিল কালার করতে পারি না, কোনো স্ট্রোক কালার দিতে পারি না, কেন ওই রকম সমস্যা নিয়ে আসে না? আপনি এখন পেন্টুলে বিশেষ কিছু কাজ আছে, যেমন এখানে আছে পাথ, শেপ, পিক্সেল, তো আপনি যেটাতে কাজ করেন এখন দেখতে হবে পিসি তে কোনো সমস্যা আছে কিনা কালার ফটোশপে, ঠিক আছে? এটা বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন প্রবলেমটা হয়, ঠিক আছে, অনেক সময় কালার সেটিংস এর থেকেও হয়। আচ্ছা, আমরা হচ্ছে এখানে তো আপু আপনি, আচ্ছা ভাই আমি এত, আচ্ছা আমি ক্লাসটা শুরু করি, আপনি একটু দেখেন। আমি ওই দিন ছিলাম হচ্ছে কুইক সিলেকশন টুল থেকে শুরু করব, এরপর হচ্ছে এগুলা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা নামেই বুঝতে পারতেছেন, যে কোনো একটা অবজেক্টকে খুব দ্রুত সিলেকশন করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়, ঠিক আছে। কুইক সিলেকশন টুলের সিলেকশনটা ছাড়ানোর জন্য হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এরপর হচ্ছে অ্যাড টু সিলেকশন, এরপর হচ্ছে নিউ সিলেকশন, এরপর এটা হচ্ছে ব্রাশের যে সিলেকশন হার্ডনেস, স্পেসিং, এরপর হচ্ছে সাইজ, আপনি কতটুক সাইজ বাড়াচ্ছেন। আমি যদি সাইজটা বাড়াই দেখেন সাইজ কিন্তু বেড়ে গেছে, তো এটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা অবজেক্ট আনি গুগল থেকে, গুগল থেকে একটা অবজেক্ট আনার পরে আমরা কাজটা করলে খুব সহজে দেখতে পারবো, যেমন একটা প্লেন। গত ক্লাসে যেটা দেখাইছিলাম না, আচ্ছা গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে আপনার বেসিক যে টুলস গুলি সম্পর্কে আলোচনা করছিলাম, এই যে দুইটা টুলস আর এখান থেকে হচ্ছে এই তিনটা টুলস। আচ্ছা তাহলে হচ্ছে আমি গত ক্লাসটা একটু আবার দেখাই দিচ্ছি। আচ্ছা সামান্য একটু ধারণাই দিয়ে দিচ্ছি আমি আপনাকে, ডাউনলোড ওয়ান, আচ্ছা একটা পিকচার নামে, অনলাইনে বেশিরভাগ পিকচার হচ্ছে আপনার জেপিইজি,
আপনাদেরকে একটা ওয়েবসাইট দিচ্ছি, ঠিক আছে? এই ওয়েবসাইটটা সবাই একটু খেয়াল রাখবেন, unsplash.com। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আপনার আইডি লক হয়ে গেছে? আপনি লিংকটা সেভ করতে গেছিলেন না কাউকে সেন্ড করতে গেছিলেন? আমাদের এখানে আছে এই যে আপনার লিঙ্কটা যদি HTTPS, ঠিক আছে, সিকিউর লিঙ্ক না হলে কিন্তু আর অনেক সময় আপনার ইয়ে করে দেয়, কিন্তু আমার তো এরকম হয় না, আমি তো অ্যাভেলেবেল কাজ করতেছি এটা দিয়ে। যখন আপনারা ফাইবারে গিগ দিতে যাবেন, আমি যখন গিগ দেয়া দেখাবো, তখন হচ্ছে এই সফট আপনার এই লিঙ্কটা প্রচুর দরকার হবে, সবসময় দরকার লাগবে, কারণ ফাইবার কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ চায়, ঠিক আছে? তো কপিরাইট ফ্রি ইমেজ গুলো কোথা থেকে পাবেন? এই unsplash.com থেকে পাবেন, ঠিক আছে? জি ভাই, কে কে বলছে কথাটা, কে বলছে? সারা বিশ্বে যদি আপওয়ার্কের পরে হচ্ছে ফাইবার, বুঝছেন? ফাইবার ফাইবারের যে অ্যালগোরিদম আপনার কাজ করলে বুঝবেন, ফাইবার থেকে কাজ পাওয়া পরিশ্রম করতে হয়, ফাইবারে কাজ করে আমরা আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন ফটোশপে হচ্ছে আমরা কিছু ফাইল, একটা ফাইল এনে আপুকে হচ্ছে শর্ট লেটার ইয়ে দিই, সাপোজ এই আমরা হচ্ছে এই অরেঞ্জের পিকচারটা আনলাম এখানে। হ্যাঁ, অরেঞ্জের পিকচারটা আনার পরে আমাদের মুভ টুল দিয়ে হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে ধরে নাড়াচাড়া করানোর জন্য, ঠিক আছে, ডানে বামে উপর নিচে নিতে পারবেন, জাস্ট লেফট বাটন ক্লিকে লেফট মাউসে লেফট বাটন ক্লিক করে ধরে মাউসটাকে যেদিকে নাড়াবেন ওই জায়গায় হচ্ছে এই লেটটা নড়াচড়া করবেন। এরপরে হচ্ছে আমাদের সিলেকশন টুল, সিলেকশন টুলের ভিতরে আছে আপনার তিনটা, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই টুলসটার নাম হচ্ছে মার্কিউ টুল, ঠিক আছে? এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা হচ্ছে একটা আয়তাকার বস্তুর মতো, ঠিক আছে? আপনি এটা থেকে চতুর্ভুজ বানাতে পারবেন, তারপর হচ্ছে আয়তাকার বানাতে পারবেন, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু সিলেকশন করতে পারবেন। জাস্ট আমি এই অংশটাকে সিলেকশন করলাম, তারপর হচ্ছে আমি অল্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম। এখন দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে যখন আমি কালার দিয়েছি,
আমি যখন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিয়েছি, দেখ নির্দিষ্ট একটা সিলেকশনের ভিতরে কিন্তু আমার কালারটা আসছে, ঠিক আছে। এখন এই সিলেকশনের মার্কিউ টুল, রেক্টেঙ্গেল মার্কিউ টুলের ভিতরে আবার কিছু অপশন আছে উপরের দিকে, আমরা দেখি। যদি এই যে উপরে যদি অপশন গুলো দেখি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, সাধারণ রেক্টেঙ্গেল মার্কিউ টুল, আর এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেলের সাথে আরেকটা রেক্টেঙ্গেলের মার্কিউ টুল অ্যাড করা। যেমন আমি জাস্ট একটা সিলেকশন নিলাম, নিয়ে এটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম, দেওয়ার পর আচ্ছা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এখানে এই অপশনটা যদি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে ধরে একটা জিনিস একটু ইয়ে করলাম, দেখতে পাচ্ছেন আমার এই সিলেকশনটা কিন্তু এটার সাথে আরেকটা সিলেকশন আঁকার পরে দুটো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন আমরা কিন্তু একটা সিলেকশনকে না কেটে, না ডিসিলেক্ট না করে আরেকটা সিলেকশন একটু বাড়াতে পারছি, কমাতে পারছি, ঠিক আছে। এখন আমরা এটা ডিসিলেক্ট দিলাম, তারপর হচ্ছে আরেকটা কন্ট্রোল, এখন এই অপশনটা দেখব। এই যে অপশনটা, এটাকে এটার একটা কাজ হচ্ছে কি, আপনার একটা সিলেকশনকে জাস্ট একটা সিলেকশন করলাম, করার পরে মনে করেন যে আপনার যে সিলেকশনটা, এখন আমি একটা সাপোজ একটা পতাকা আঁকলাম, ঠিক আছে। এখন আপনার মনে হচ্ছে যে আমার পতাকাটা বেশি নিয়ে ফেলছি, সিলেকশনটা বেশি নিয়ে ফেলছি, একটু আমার কমাতে হবে, সিলেকশনটা একটু কমাতে হবে, তখন জাস্ট এই যতটুকু অংশ কমাবো ততটুকু অংশ সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অংশটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখেন আমার এই অংশটা কেটে গেছে। অথবা আপনাকে এটা কালার বাদ দিয়ে যদি দেখাই, এই যে একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমার সাপোর্ট চাচ্ছে আমি এই জায়গাটা বাদ দিয়ে ফেলবো, কেটে ফেলবো, তখন জাস্ট এই অংশটাকে সিলেকশন করবো। দেখছেন এই জায়গাটা কিন্তু কেটে গেছে, আমার সিলেকশনটা এতটুকু পর্যন্ত চলে আসছে। এটার কাজ হচ্ছে এটা। এখন আরেকটা জিনিসে আরেকটা টুলস আছে, এই যে অপশনটা, এটার কাজ হচ্ছে আপনার কমন, আমরা যে কোনো জিনিসের ভিতরে একটা কমন কমন জিনিস নিয়ে থাকি, ঠিক আছে। আমরা ক্লাস 9-10 সেটের অঙ্ক ছিল কিছু, ওই জায়গা থেকে বা পরিসংখ্যান গড়, ওই যে ক্লাস 9-10 পরিসংখ্যানের ভিতরে যে গড়ের যে অপশন ইয়েগুলি ছিল, ম্যাথগুলি ছিল, ওইখানে দেখতাম যে আমরা যে সংখ্যাটা বেশি আসতেছে ওই সংখ্যাটাকে আমরা কমন হিসেবে ধরতাম, ঠিক আছে। তো জাস্ট সেম ভাবে এখানে একটা সিলেকশন নিলাম, এরপর হচ্ছে এই যে আমার এখান থেকে সিলেকশন করে এই পর্যন্ত একটা সিলেকশন নিব, আরেকটা নিব রেক্টেঙ্গেল টু, তখন দেখবো জাস্ট যে জায়গাটা দুইটা বক্সের ভিতরে কমন পড়ছে জাস্ট ওই জায়গাটাই থাকবে। দেখছেন জাস্ট যে জায়গাটা কমন পড়ছে ওই জায়গাটাই রয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন আপু? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা রাখলাম, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তিনটা টুলস দরকার হয়। ইলিপটিক্যাল মার্কিউ টুল দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেম অপশন উপরেগুলো কিন্তু সেম অপশনই, কমন, তারপর হচ্ছে দুইটা একসাথে করা এবং একটা থেকে একটা মাইনাস করা আর নর্মাল। তো জাস্ট আমি একটা গোলাকার বস্তু নিয়ে সিলেকশন গোলাকার ইয়ে করলাম, করার পরে মুভ টুল দিয়ে
জাস্ট একটা গোলাকার সিলেকশন করলাম। তারপর ইলেপটিক্যাল মার্কেট টুল দিয়ে সিলেকশন করলাম। করার পরে আমরা জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ফালাবো, আমরা চাচ্ছি সিলেকশনের ভিতর অংশটুকু থাকবে, বাইরের অংশটুকু পরে যাবে। তখন আমরা করব কি, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের কালার প্লেট সম্পর্কে আইডিয়া আছে তো আপনাদের? কালার প্লেট সম্পর্কে আইডিয়া বলা হয় নাই, আমি আর বলছি। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার মানে যে কালারটা উপরের দিকে থাকবে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যদি কালার প্লেটের ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে ফালাতে চাই বা দিতে চাই, তাহলে কি করব, বা এই সিলেকশনটার ভিতরে দিতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল সরি অল্টার ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ডটাকে দিতে চাই কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আমি সিলেকশন করলাম হচ্ছে ভিতরের অংশটুকু, কিন্তু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড বাহিরের অংশটুকু পড়ুক। তো বাহিরের অংশটুকু কিভাবে আপনার সিলেক্ট করব, কন্ট্রোল শিফট আই ইনভার্স, কন্ট্রোল শিফট আই, অথবা কন্ট্রোল শিফট আই দিলে হচ্ছে আমার বাহিরের অংশটুকু বা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট আই জি সরি ভাই, এই যে ইনভার্স হচ্ছে এখানে কন্ট্রোল শিফট, আমি তো শর্টকাট নিয়ে কাজ করি বেশিরভাগই, কন্ট্রোল শিফট আই যেটা হচ্ছে ইনভার্স। তো ইনভার্স করার পরে আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ফালাবো কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিয়ে। দেখছেন ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। এখন এটা হচ্ছে ইলিপটিক্যাল মার্কি টুল দিয়ে করলাম। এরপর হচ্ছে নিচে যে টুলস গুলো হচ্ছে লেসু টুল। লেসু টুলের কাজ হচ্ছে জাস্ট আপনি এবার ক্লিক করে ধরে পেন বা কলমের মতো ঘুরিয়ে আনতে পারবেন, মাউসটাকে ঘুরিয়ে আনলেন। আনার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। দেখেন আমার কালার কিন্তু পরে গেছে, বোঝা যাচ্ছে না। এখন যদি অল্টার দিয়ে ব্যাক স্পেস দিই ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা এভাবে ফালাতে হয়। আমি এখন হচ্ছে টুলস গুলো দেখাচ্ছি আপু, বুঝছেন, ব্যাকগ্রাউন্ডটা ফেলে কোন টুলসটা কিভাবে কাজ করে জাস্ট ওইটুকুই দেখাচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনার এটা এটা একটা বক্স বা শেপ নিয়ে কাজ করলে সবচেয়ে সুন্দরভাবে কাজ করা যায়। তো আমরা একটা বক্স বা শেপ নামাই, বক্স ইমেজ।
সাপোজ আমরা হচ্ছে এটাকেই হচ্ছে কালার এটা দিয়ে কাজ করি, এটাতে আপনার চতুর্ভুজ আকৃতির কোনো বক্স বা বস্তুর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটাতে কাজ করতে পারবেন। এখন সিলেকশন করার পরে আমরা সেম ভাবে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করার পরে হচ্ছে অল্টার ব্যাক স্পেস, লেয়ারটা সিলেক্ট করে অল্টার ইনভার্স ইনভার্স হলো হ্যাঁ, এটা স্মার্ট অবজেক্ট করা আছে কারণ পরে নাই। রাস্টারাইজ দেয়ার এখন হচ্ছে সিলেকশন করলাম, জাস্ট এটা দিয়ে সিলেকশন করার পর এই যে দেখবেন আপনি যখন মাউসটা দুটো মাথা একসাথে করবেন তখন তখন একটা গোল চিহ্ন আসবে, জাস্ট ওই চিহ্নটা আসার পর একসাথে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে পুরোটা সিলেকশন হয়ে যাচ্ছে। সিলেকশন হয়ে যাওয়ার পর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করার পর আমরা হচ্ছে অল্টার ব্যাক স্পেস দেবো, ল্যাটটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ডটা ফেলতে পারবেন এটা দিয়ে। এরপরে হচ্ছে আপনার ম্যাগনেটিক ক্লেসু টুল, ম্যাগনেটিক ক্লেসু টুলটা হচ্ছে একটা চৌম্বকের মতো, জাস্ট আপনি প্রথমে মাউসটা নিয়ে একটা ক্লিক করলেন, করে এটা চারপাশ দিয়ে ঘুরালেন, ঘুরানোর পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমি চৌম্বকের মতো কিন্তু এটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, চৌম্বকের মতো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তারপর দুটোটা মাথা যেন একসাথে আনবো, এনে জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখন সিলেক্ট করবো কন্ট্রোল সেম ভাবে কন্ট্রোল শিফট আই দিয়ে আবার ইনভার্স করে যদি আমরা এটাকে অল্টার ব্যাক স্পেস দেই ব্যাকগ্রাউন্ডটা পরে যাচ্ছে। ঠিক আছে, এই গেল হচ্ছে তিনটা টুলস, লেসু টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক লেসু টুল। একটু ওয়েট, একটা কল আসছিল আমার, ব্যাকগ্রাউন্ড মুভার বাইরে এরকম কোথাও বানাও, ব্যাকগ্রাউন্ড মুভার থেকে তার রিপোর্ট স্টার আছে ওটা একটু মনে হয়। আচ্ছা ভাই, হ্যালো ভাই, আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট টুলস গুলি দেখাচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু দেখাই নাই। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আপনার মাস্কিং করতে হয়, আপনার মাস্কিং করে যদি কোনো কিছু ভুল করে ফেলেন ওইটা কিভাবে ফিরে আনবেন ওইটাও দেখাবো। আমি জাস্ট হচ্ছে এখন শুধু টুলস পরিচিতি গুলো দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু কাজ আছে, আপনার ব্যাকগ্রাউন্ড শুধু জাস্ট আপনি এভাবে রিমুভ করলে তো আমি ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাইতাম, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে আপনাকে টুলস এর পরিচিতি গুলো দেখাচ্ছি প্রথম, আপনি যদি টুলস গুলি যদি ভালোভাবে জানতে পারেন তাহলে হচ্ছে অটোমেটিক আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ জেনে ফেলবেন, শিখে ফেলবেন। আমি আপনাকে বারবার দেখাতে হবে না, আপনি এভাবে নিজেই পারবেন, ঠিক আছে। আপনাদেরকে জাস্ট আমি হচ্ছে টুলস গুলি দেখাচ্ছি,
এরপর হচ্ছে যে জিনিসটা আমরা কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আপনি জিনিসটা হয়তো বুঝতে পারছেন যে কুইক মানে কুইক খুব দ্রুত সিলেকশন করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। কুইক সিলেকশন টুলের টুলসটা হচ্ছে এক ধরনের ম্যাজিক টুলের মতোই, এই যে ম্যাজিক ওয়ান টুলের মতো। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আপনি জাস্ট একটা ক্লিক করলেন এটা ধরে ফেলবে, ঠিক আছে। আর কুইক সিলেকশন টুলস এর কাজটা হচ্ছে আপনি একটা ক্লিক করলে ধরবে না। কুইক সিলেকশন টুলের কাজটা হচ্ছে আপনার যে মেইন অবজেক্টটা, মেইন অবজেক্টটা সিলেকশন করতে হলে জাস্ট ওইটার উপরে এনে মাউসটা ক্লিক করে ধরতে হবে, লেফট বাটনে ক্লিক করে ধরে জাস্ট আপনি শুধু ওই অবজেক্টের উপরে একবার ঘুরাবেন, ঘুরালে দেখছেন অটোমেটিক আমার এটা সিলেকশন হয়ে গেছে। কুইক সিলেকশন টুল টুলের কাজ হচ্ছে এটা, এটা দিয়ে খুব দ্রুত যদি আপনার একটা পিকচারের কোয়ালিটি ভালো হয়, ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের হয়, তাহলে হচ্ছে খুব সহজে সিলেকশন করা যায়। সিলেকশন করার পরে আমি ওই যে সেম ভাবে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি কালারগুলো ফেলতে পারছি। এখন দেখেন আগের মতো আর কোনো অ্যাব্রো থ্যাব্রো হয় নাই, এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। এখন মনে করেন কুইক সিলেকশন টুলে আপনি একটু অংশ বাড়তি নিয়ে নিছেন, এই অংশটা আমি বাড়তি নিয়ে নিলাম বা বেশি নিয়ে নিয়েছি ভুলে, বা সিলেকশনটা একটু বেশি হয়ে গেছে, তখন কি করব কিবোর্ডে অল্টার চাপলে, কিবোর্ডে অল্টার চাপলে এখানে খেয়াল করবেন কিবোর্ডে অল্টারটা যখন চাপ দেব তখন হচ্ছে এটা মাইনাসে চলে আসবে অটোমেটিক, দেখছেন এই যে মাইনাসে চলে আসছে। অথবা আপনি এটাকে সিলেকশন করে এখান থেকে জাস্ট এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা সিলেকশনটা মুছে যাবে। এরপর হচ্ছে ব্রাশের সাইজ, আমার যে মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন গোলাকার, এটা বড় ছোট করানো যায়, তো এটা বড় ছোট করানোর জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট গুলা চাপতে হয়, ফার্স্ট ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট ফার্স্ট এটা চাপলে হচ্ছে ডান পাশেরটা চাপলে হচ্ছে বড় হবে, বাম পাশের ব্র্যাকেটটা চাপলে হচ্ছে ছোট হবে। অথবা আপনি এখান থেকে এই যে সাইজ, সাইজটাকে বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে নিতে পারবেন। হার্ডনেস আপনি সিলেকশনটা করতেছেন এটা হার্ডনেসটা কিরকম হবে, সাপোজ আমি এটাকে সিলেকশন করলাম। এখন দেখেন আগে কিন্তু আমি একটা ক্লিক করে ধরলে টানলে সাথে সাথে হয়ে যেত, এখন কমেছে, হার্ডনেসটা কমানোর কারণে এটা একটু কম ধরতেছে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে খুব সহজে করতে পারবেন ঝামেলা ছাড়া হার্ডনেস কমিয়ে। আর যদি আমি হার্ডনেসটা একটু বাড়িয়ে দেই, দেখেন দেখছেন আমি জাস্ট এতটুকু আনার পরে অটোমেটিক ধরে ফেলছে। হার্ডনেসটা হচ্ছে আপনি একটু কম স্লোলি কাজ করতে পারবেন, খুব দ্রুত কাজ করতে পারবেন। এরপর হচ্ছে স্পেসিং, আপনার স্পেসিংটা যত বেশি দিবেন তত হচ্ছে আপনার কাজের শেষে যে ফিনিশিংটা ওইটা একটু ভালো হয়। তো আমাদের নর্মাল হচ্ছে আমরা স্পেসিংটা একটু নিচের দিকে রাখি, 60% 70% এরকম রাখাই ভালো। এটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ, ম্যাজিক ওয়ান টুল উল্টে হচ্ছে একটা জাদুর কাঠির মতো,
জাদুর কাঠি, নামে বুঝতে পারছেন এটা জাদুর কাঠির মতো কাজ করে। এখন ম্যাজিক ওয়ান টুলে টুলের বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে টলারেন্স, জাস্ট আমি একটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার এটা পুরোটা ধরে ফেলছে ম্যাজিক ওয়ান টুলে। তো এখন আমি যদি শিফটে চাপ দিলে হচ্ছে প্লাস, ভেতরের দিক চাপতেছে, অল্টারে চাপ দিলে হচ্ছে মাইনাস, দেখছেন। এখন টলারেন্সের কাজটা কি, টলারেন্সের কাজ হচ্ছে আপনি কমাতে, টলারেন্স যদি আমি 12 দিই, 12 দিয়ে দেখেন এই যে আগের থেকে একটু কম চাপতেছে, আগে একটা ক্লিক করলেও এখানে চলে যেত, এখন জাস্ট আমি একটা ক্লিক করলে এখানে আসতেছে, অনেকগুলো ক্লিক করা লাগতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টলারেন্সের কাজ। টলারেন্স যদি আমি আবার বাড়িয়ে দিই, এই যে দেখেন আবার বাড়িয়ে এলাম, টলারেন্সটা যত বাড়াবেন আপনার সিলেকশনটা করতে তত বেশি বাড়ে গেলে, কিছু কিছু সিলেকশনের সময় দেখা যায় যে টলারেন্স বেশি দরকার হয়, কিছু কিছু সময় দরকার হয় যে টলারেন্স খুবই কম দরকার হয়। টলারেন্সটা হচ্ছে আপনি বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? দেখছেন এখন টলারেন্সটা 12 তে দেয়াতে দেখছেন আমার খুব কম অংশ সিলেকশন হয়েছে। টলারেন্স যদি আমি 40 দেই, দেখেন আমি যদি ক্লিক করে আরো বেশি অংশ সিলেকশন হবে, মানে আপনার টলারেন্স যত দিবেন তত বেশি সিলেকশন হবে। এখন মনে করেন আপনার একটা ছবি দরকার হচ্ছে এতটুকু অংশ সিলেকশন করা, আপনি যদি টলারেন্স 60 দিয়ে রাখেন, 60 বা 80 দিয়ে রাখেন, টলারেন্স 80 দিয়ে রাখলাম, এখন যদি আমি বেশ কিছু অসুবিধা হয়, যেমন হচ্ছে ফটোশপে ছবির কাজগুলো যখন করতে যাবেন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন দেখবেন অসুবিধা হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলের কাজ হচ্ছে একটা ছবিকে নির্দিষ্ট পরিমাণে কাটতে পারবো। একটা ছবি আপনার মনে করেন আছে, আমি ছবিটা জাস্ট অনেকটা অংশ কেটে ফেলে দেবো, জাস্ট এভাবে সিলেকশন করে ছবিটা কেটে গেছে, অথবা আপনি এবার টান দিয়ে ধরেও সিলেকশন করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ক্রপ টুল। আবার দেখাচ্ছি, ক্রপ টুল, ক্রপ টুলে সিলেকশন হচ্ছে দুইটা মাধ্যমে করা যায়। একটা আপনি এখানে সাইজ দিতে পারেন, হাইট এন্ড উইথ দিয়েও করতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট মাউসটা নিয়ে ক্লিক করে ধরে যতটুকু অংশ সিলেকশন করবেন ততটুকু অংশ ক্রপ টুলে আওতায় চলে আসবে। ঠিক আছে, এখন মনে করেন আমি শুধু কমলা লেবুটাই কাটতে যাচ্ছি, জাস্ট এতটুকু সিলেকশন করলাম, পরে একটু টাইনে বেরিয়ে দিলাম উপরের দিকে, দেখতে পাচ্ছেন? এবার হচ্ছে ক্রপ টুলে কাজ করা যায়। এরপর হচ্ছে আপনার এখানে রেশিও আছে, সাইজ আছে, এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবেন, ফ্রন্ট ইমেজ 1280 এরকম সাইজ আছে, নিউ ক্রপ প্রিসেট, আপনি এখানে আরো কিছু প্রিসেট অ্যাড করতে পারবেন, হাইট এন্ড ওয়েট দিয়েও কাজ করতে পারবেন নির্দিষ্ট পরিমাপে। আমি যখন নির্দিষ্ট একটা সাইজ দিছি 1.5 × 1.9, এই যে দেখেন, ঠিক আছে, আপনার কিন্তু একটা নির্দিষ্ট সিলেকশন চলে আসছে,
এরপর হচ্ছে এখানে আসতেছি, এখানে কিছু জিনিস আছে, রুলস অফ থার্ডস। এখানে গ্রিড দিতে পারবেন, অনেকগুলো গ্রিড আকারে রাখতে পারবেন। এরপরে হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল আকারে রাখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার গোল্ডেন রেশিও, রেশিও। এরপরে স্পাইরাল, ঠিক আছে, অনেক ধরনের কাজ করা যায় এখানে। এরপর আসতেছি প্রাসপেক্টিভ ক্রপ টুল, প্রাসপেক্টিভ ক্রপ টুল। প্রাসপেক্টিভ ক্রপ টুলটা হচ্ছে এমন, আমরা এখান থেকে একটা ব্যানার দেখি, ব্যানারে কোনো ব্যানার ইমেজ, রাখছিলাম। হ্যাঁ, বিলবোর্ড, বিলবোর্ড হবে এটা, বিলবোর্ড। আচ্ছা সমস্যা নেই, আপনি আচ্ছা ঠিক আছে,
এখন আমরা এই যে এখানে ফাইল ওপেন এই পিকচারটা নেই এটা জেপিজি ফরম্যাটে আছে। এখন পার্সপেক্টিভ ফরম্যাটে হচ্ছে আমরা ক্রপ টুল দিয়ে হচ্ছে বরাবর সোজা সুজি একটা ছবি ক্রপ করতে পারবো, কিন্তু এই যে দেখেন আমি ক্রপ টুল দিয়ে হচ্ছে সোজা সুজি একটা ছবি ক্রপ করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি ছবিটা চাচ্ছি, আমি শুধু চাচ্ছি যে ছবিটার এইখান থেকে ধরে জাস্ট এই অংশটা কাটবো, বাকি অংশটা ফেলে দিব। তো সেটার জন্য আমরা কি পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করতে পারি, পার্সপেক্টিভ ক্রপ টুল। জাস্ট এভাবে ধরে একটু সিলেকশন করলাম, সিলেকশন করার পর আপনি এই যে কর্নার মাথাগুলো ধরে টেনে মিলিয়ে দিতে পারতেছেন। এই যে আপনি এটা বাঁকা করতে পারতেছেন, সোজা করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। মাউসের লেফট বাটনও ধরে ক্লিক করে কাজ করতে হবে। তো জাস্ট আমরা এটাকে ধরে ক্রপ দিই, দেখছেন ক্রপ টুলের মানে আপনি বাঁকা যে কোনো অংশকে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে খুব সহজে ক্রপ করে নিতে পারবেন। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তানজিল ভাই বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে বলবেন। আপনার ওই দিনে সমস্যা ছিল, ওই সমস্যাটা আমি দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, পার্সপেক্টিভ ক্রপ টুল। এরপর আছে আপনার স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। এখন ওয়েব বাটন, সেভ এজ লিঙ্ক, সেভ এজ ইমেজ, এই ছবিটা আছে। আমরা এই ছবিটাকে এখানে এনে রাখলাম প্লেস এমবেডেড। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, ছয়টা আইকন আছে। তো আমরা চাচ্ছি এ আলাদা আলাদা করে কাটবো এবং আলাদা আলাদা সবগুলো একসাথে সেভ দিব। এটা হচ্ছে, এটা ইউজ করা হচ্ছে ওয়েবের টেমপ্লেটের জন্য, ঠিক আছে, ওয়েব টেমপ্লেটের জন্য। তো সাপোজ আমরা হচ্ছে প্রথমে একটা ভাগ করে নিই, যে উপর অংশটাকে একটা সাপোজ এখান থেকে ধরে ক্লিক করে ধরে আমরা একটু ভাগ করে নিলাম এটাকে, ঠিক আছে। এখন চাচ্ছি যে এইদিকে একটা সিরিয়াল হবে, এটা হবে, প্রথম হচ্ছে দুইটা ভাগ করলাম, এরপর হচ্ছে তিনটা ভাগে বিভক্ত করব। তো সাপোজ এই যে এখান থেকে উপর থেকে ধরে আমি জাস্ট একটা ক্লিক করে সিলেকশন করলাম, তো সেম ভাবে এটাকেও এভাবে একটা সিলেকশন করব। সিলেকশন করার পরে এটা একটা, এটা একটা, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা,
এরপরে সিলেকশন করার পরে এখানে হচ্ছে স্লাইস টুলের দিয়ে আপনি সিলেকশন করলেন। এখন সাইজ স্লাইস টুলে দেখেন আমার এই অংশটা ইয়েলো, মানে আমি এটাকে ধরছি এবং সিলেক্ট করছি। তো সিলেক্ট করার জন্য কি স্লাইস টুলে একটা অপশন আছে স্লাইস সিলেক্ট টুল, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্লাইস। আপনার কেক কে যেভাবে স্লাইস করে ঠিক সেভাবে পিৎজা বা কেক কে যেভাবে কেক কে যেভাবে সাইজ স্লাইস করা হয় সেভাবে হচ্ছে আমরা এটাকে স্লাইস করব। করার পরে যে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলেট স্লাইস, ডিলেট স্লাইস দিলে স্লাইসটা ডিলেট হয়ে যাবে। দেখছেন আমার সিলেকশনটা কিন্তু ডিলেট হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন হচ্ছে এডিট স্লাইস অপশন। এডিট স্লাইস অপশন আসছে, আসলে এখানে বলছে স্লাইসটা কি ট্যাব, এটা কি ইমেজ না টেবিল না অন্য কিছু। তো আমরা হচ্ছে ইমেজ দিলাম, নেম দিলাম। তো সাপোজ এখন স্লাইসে আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন বাটন তৈরি করার জন্য এটা তৈরি করা হয়, যেটাতে ক্লিক করলাম হচ্ছে এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটা ইউআরএল নেই, একটা ইউআরএল নেই, তো আমরা unsplash.com টাই নেই, একটা ইউআরএল নিলাম। তারপর আমরা এটাকে ওকে দিলাম, ওকে দেওয়ার পর ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে অপশনটা কি নাই নাকি এটাতে সেভেস অটোমেটিক ইম্পোর্ট এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট আসবো। এক্সপোর্টে আসার পরে সেভ ফর ওয়েব লেগেসি, সেভ ফর ওয়েব লেগেসি এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে জেপিজি অপশন সিলেক্ট করে দেব, কোয়ালিটি হচ্ছে জেপিজি হাই, গিফট না জেপিজি, কোয়ালিটি 100। এরপর হচ্ছে ফাইলটাকে সেভ দিয়ে দিব, সেভ। তো আমরা সেভে ক্লিক করার পরে এখানে বলবে যে ফাইলটা কি হিসেবে সেভ দিব, ফাইলটা কি ইমেজ দেব না এইচটিএমএল অনলি কোনটা। তো আমরা হচ্ছে দুটোটাই রাখতে চাই, এইচটিএমএল এন্ড ইমেজ অনলি। তো দেওয়ার পর আমরা এখানে একটা নতুন ফাইল খুলি ডকুমেন্টের ভিতরে, নতুন নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার যে এখানে এনে ফাইলটা সেভ দিলাম। তো ফাইলটা দেখেন আমার ওইখানে সেভ হয়ে গেছে। তো জাস্ট ফাইলটা সেভ করার পর আমরা এখানে যাই ডকুমেন্ট নিউ ফোল্ডার ইমেজেসে যাব। দেখছেন আমার প্রত্যেকটা ইমেজ কিন্তু স্লাইড হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা স্লাইস হয়ে আসছে না, এখানে আলাদা আলাদা হয়ে আসছে না। এখন আমি যদি এইচটিএমএল এ যেতে চাই, দেখছেন এটাতে ক্লিক করলে এটা একটা লিংক অনুসারে এইচটিএমএল হয়ে গেছে ব্রাউজার দিয়ে, বুঝতে পারছেন? হ্যালো, আপনি ছবিটা এখন যদি আমি এইচটিএমএল ইনস্পেক্ট এইচটিএমএল দেই, দেখেন অটোমেটিক কিন্তু এটা কোডিং হয়ে গেছে একটা, এই যে হেড মেটা ট্যাগ বডি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের ইমেজের স্লাইড, ইমেজ স্লাইডের অপশন হচ্ছে স্লাইডের কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে কালার মোড, আইড্রপার টুল, আইড্রপার টুল আইড্রপার টুল আইড্রপার টুল দিয়ে হচ্ছে কালার তোলার জন্য, ঠিক আছে।
আচ্ছা ভাই আজকে হচ্ছে এই তিনটাই থাকুক, এতটুকুই থাকুক, কি বলেন? ভাই বেশি শিখলে আবার মানে বেশি ভালো। আচ্ছা নাজিরুল ভাই মেবি এখানে একটু ইয়েতে আছেন বা ফটোশুটে ঘাটাঘাটি করছেন, কিন্তু এখানে দুইজন ভাই আছে আপনার, হচ্ছে নাজিরুল ভাই আছেন, হ্যাঁ নাজিরুল ভাই আছেন, সাকিব ভাই আর হচ্ছে ইয়া ভাই, ওরা দুজন তো একেবারেই বিগিনার বুঝছেন, তো তাদের জন্য চাচ্ছি আমি একটু স্লোলি আগাই, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা ওই দিন আপনার ইয়ে ভাই, আচ্ছা আমি আজকে হচ্ছে মেইন ক্লাসটা, এরপর হচ্ছে আপনাদের আর কিছু জিনিস দেখাই নাই, ওইটি ফাইল সেভের যে অপশনটা, সেভের অপশনটা কিন্তু আমি ওই দিন দেখাই নাই, তো ফাইল সেভ আমরা জেপিইজি কি, পিএসডি কি, পিএনজি কি, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে আমাদের কাজ করতে হলে, ঠিক আছে? তো তো আমরা দেখি হোয়াট ইজ, হোয়াট ইজ জেপিইজি অ্যান্ড জেপিজি, এটা কি জেপিজি অর জেপিজি ইজ কমনলি ইউজড মেথড লজি কম্প্রেশনস ফর ডিজিটাল ইমেজ প্র্যাকটিক্যাল দোজ ইমেজ প্রোডিউসড বাই ডিজিটাল ফটোগ্রাফি দ্য ডিগ্রি কম্পোজিশন অ্যাডজাস্ট অ্যালোয়িং সিলেক্টেবল ট্রেড অফ বিটুইন স্টোরেজ সাইজ কোয়ালিটি। জেপিজির মূল কাহিনী কথা হচ্ছে আপনার যে ছবিটা জেপিজি অ্যান্ড জেপিজি দুটোটা একই, আপনি মনে করেন একটা ছবি সেভ দিলেন, ঠিক আছে, একটা ছবি সেভ দিলেন, এটার এটাকে নেই, এই ছবিটাকে নেই, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল নিউ এন দিয়ে হচ্ছে নিউ একটা ফাইল নিলাম, এখানে এনে কন্ট্রোল ডি দিলাম, দিয়ে কন্ট্রোল ট্রান্সফর্ম, ছবিটাকে একটু ছোট করলাম, দেখেন এটার এখানে ফোরগ্রাউন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা, কেউ কেউ বলতে পারবেন ফোরগ্রাউন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা? হ্যাঁ আর ফোরগ্রাউন্ড হচ্ছে মেইন যে ছবিটা এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, কিন্তু আবার এই ছবিটার ভিতরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এই যে পিছনের অংশটুকু, মানুষটার যে পিছনের অংশটুকু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর সামনের অংশটুকু হচ্ছে ফোরগ্রাউন্ড। তো আমি যদি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিই, ফাইলটা সেভ দিব কোথা থেকে? ফাইল সেভ 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 কন্ট্রোল এস, এস এ দেওয়ার পরে এখানে দেখেন ফটোশপের সেভ দিতে গেলে আপনার এই যে এখানে হচ্ছে নামটা দিতে হয় প্রথমে, ফাইল নেম, তো ফাইল নেমটা প্রথমে কি দিলাম আমরা হচ্ছে JKL দিলাম ফাইল নেম, এরপর হচ্ছে কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, জেপিইজি জেপিজি ফরম্যাট আর জেপিজি এটা একই ফরম্যাট, তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পর সেভ দিলাম, এরপর হচ্ছে সেভে ক্লিক করলে এখানে বলতেছে ছবির কোয়ালিটি, কোয়ালিটিটা কিরকম হবে, ম্যাক্সিমাম হাই মিডিয়াম লো। এখন আপনাকে যদি বলে বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি যদি সিগনেচারটা ফটোশপ দিয়ে সিগনেচারটা করে ফটোশপ দিয়ে সিগনেচারটাকে কিছু কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ডগুলো ফেলতে হয়, তখন ওইখানে কিন্তু লেখা থাকে সর্বোচ্চ 300 KB, সর্বোচ্চ ইয়া সর্বোচ্চ সরি সর্বোচ্চ 300 KB, এর উপরে হতে পারবে না, বা সর্বোচ্চ 1 MB, তখন আপনি সাইজটা কিভাবে বুঝবেন যে আপনার ছবির সাইজটা কত, সেভ দিলে কত হবে ছবির সাইজটা, ওইটা বোঝার জন্য এই যে দেখেন স্মল ফাইল, এটাকে যখন আমি এদিকে টানবো 97.0 KB ফাইলের সাইজ, 195.6 KB, 519.2 KB, ঠিক আছে, এটা যত কমাবো তত ফাইলের সাইজ কমবে, যত বাড়াবো তত ফাইলটা ছবির সাইজটা বাড়বে,
তো আমরা ছবিটাকে সেভ দিলাম, ছবিটাকে সেভ দেওয়ার পরে এখন যদি আমরা ছবিটাকে ওপেন করি, ছবিটাকে কোথায় সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে আবার একবার দেখি। হ্যাঁ ডাউনলোড দিছি ছবিটাকে সেভ। এই যে দেখেন ছবিটা আমি জাস্ট ওপেন করলাম, এখানে ছবিটা পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখা যাচ্ছে। এই যে দেখেন সাদা অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে, সাদা অংশগুলো দেখা যাচ্ছে না। ছবিটাকে আমি একটু কপি করে এখান থেকে যদি উইন্ডোজে ডেস্কটপে এনে রাখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এই দেখেন সাদা অংশটুকু দেখা যাচ্ছে কার, আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিলাম, এই লেয়ারটাকে তুলে লকটা খুলে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে আমরা হচ্ছে ছবিটাকে আবার নতুন করে সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে কি বোঝায়, সেভ সেভ দিলে হচ্ছে ফাইল আবার হচ্ছে ফাইলটাকে সেভ দিলাম কি মোডে, পিএনজি মোডে। এই যে পিএনজি পিএনজি মোডে সেভ দিলাম ফাইলটাকে, দিয়ে ওকে দিয়ে দিলাম। এটাতে কোনো সাইজ ভেরিফাই করা লাগে না, ডিপেন্ড করে না। তো জাস্ট আমরা এখান থেকে ওই সাইজটাকে এখান থেকে ছবিটাকে নিই, এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পড়ে গেছে, ফেলে দিছি, জাস্ট অবজেক্টটা দেখা যাচ্ছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা কিন্তু দেখা যাচ্ছে না, বুঝতেছেন? মানে আইকন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবের আইকন, এটাও কিন্তু একটা পিকচার বা ছবিকে আইকন হিসেবে ব্যবহার করছে, ওরাও এই ছবিটাকে প্রথমে পিএনজি তে সেভ করছে, তারপর হচ্ছে সফটওয়্যারের ভিতরে দিছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট ইমেজ, এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ যেটা ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আসি সেভ অ্যাজ, আর সেভ অ্যাজ এর ভিতরে সেভ অ্যাজ কি, একটা ছবি মনে করেন আমি এই ছবিটাকে কাজ করলাম, কাজ করে এটাকে তো একবার সেভ দিছি পিএনজি মোডে, সেভ দিছি না। হ্যালো, এটা পিএনজি মোড একবার সেভ দিছি। এখন যদি আমরা কোন শিফট কন্ট্রোল এস দেই এই ছবিটাই আবার আমরা এটাকে জেপিজি মোডেও সেভ দিতে পারব। এখন আমরা যদি এই ছবিটাকেই দেখেন আবার যদি এখানে আনি কপি করে, ছবি কিন্তু দুইটা হয়ে গেছে, আনটাইল ওয়ান জেপিজি আর যে পিএনজি। একটা ছবিকে মনে করেন কাজ করলাম, প্রথমে একটু কাজ করে ভুলইছে, মানে সেভ দিলেন দেখলাম ভুলইছে, ওই ছবিটাতেই পুনরায় যদি আপনি আবার ছবিটাকে সেভ দিতে যান বা নতুন করে আবার ওই ছবিটা কাজ করে সেভ দিতে যান, তখন হচ্ছে সেভ অ্যাজ। আর যদি পুরনো ছবিটাতে সেভ দিতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এস দিবেন, জাস্ট ওই ছবিটাতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝেন নাই কথাটা নাকি? সেভ অ্যাজ আর সেভ, সেভ অ্যাজ হচ্ছে একটা ছবি নতুন কাজ করলেন, সাপোজ আমি এই ছবিটাতে কাজ করলাম, করার পর একটা লেয়ার নিলাম, নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ছবিটাকে পিএইচডি মোডে। ঠিক আছে, পিএইচডি মোডে সেভ দিলাম।
এখন মনে করেন এই ছবিটা তো আমার দেখতেছি আমার ব্যাকগ্রাউন্ডটা ভুল হয়ে গেছে, এখন যদি আমি ছবিটাকে কেটে দেই, কেটে দিয়ে ওইখান থেকে ফাইলটা ওপেন করি ফটোশপ মোড, পিএসডি মানে হচ্ছে ফটো, পি দিয়ে হচ্ছে ফটো, এস দিয়ে হচ্ছে শপ, ডি দিয়ে হচ্ছে মোডের যে ডি ওইটা হচ্ছে ফটোশপ মোড, ফটোশপ এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে সরাসরি ফটোশপে নিয়ে আসতেছে, এটা হচ্ছে পিএসডি মোডে সেভ করা। এখন ওই ছবিটাকে সেভ করলাম, মনে হচ্ছে যে আমি না ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিলাম, এরপর হচ্ছে কন্ট্রোল এস দিলাম, এস দিলে ওই ছবিটাতে পুনরায় ছবিটাতে সেভ হয়ে গেছে একই নামে। এখন আমি এটাকে কোথায় গেল, এখন আমি এই যে ফটোশপ থেকে এই আটা কেটে দিচ্ছি, দেখেন একই নামে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই নামে কিন্তু সেভ হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে। যদি আমি চাই যে না আমার এই ছবিটাও থাকবে প্লাস আরেকটা নামে সেভ হবে, সেম ছবিটা আরেকটা নামে সেভ হবে, তখন কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিন লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন চাচ্ছি যে আমার এই নামে না আরেকটা নতুন নামে সেভ হবে, তো এর জন্য কি করব, ফাইলে যাব আর সেভ এস, মানে একটা পুনরায় পুরাতন ছবিকে নতুন নামে সেভ করতে হলে একটু এডিট করার পর তখন হচ্ছে এই যে সেভ এসে যাব, পিএসডি তে আসলাম, এসে সেভ দিলাম, এই যে নামটা আগে এখান থেকে কি বলতেছে গেট এটি ইমেজ দিয়ে এই যে নামটা আছে অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, আপনি কি এটা রিপ্লেস করতে চান, নো, তো আমি জাস্ট এখানে ও ও দুইবার চাপ দিলাম, ও দিলাম দুইটা, তো দেওয়ার পর দেখেন আমি যখন সেভ দিলাম নতুন নামে কিন্তু পিকচারটা সেভ হয়েছে আমার, এখানে এই যে পিকচারটা নতুন নামে সেভ হয়েছে, এখন আমি এটা তো ওপেন করি, বুঝতে পারছেন পুরাতন পিকচারটা থাকলো কিন্তু নতুন নামে নতুন একটা ফাইল সেভ করার সময় হচ্ছে সেভ এস দিয়ে সেভ করতে হয়, এটা হচ্ছে ফাইল সেভ এস এর সেভ আর সেভ এস চলে গেল। এখন হচ্ছে ফটোশপ মোড, ফটোশপ মোডের জন্য তো অবশ্যই দেখছেন আমি যখন ফাইলটাকে সেভ দিছি, এই ফাইলটি ওপেন করি, ফাইলটাকে যখন সেভ দিছি কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ এস দিছি, তখন দেখতেছেন যে ফটোশপ এই যে চিহ্নটা আনার জন্য যাতে ফটোশপে পরবার গিয়ে এডিট করতে পারি কাজ করতে পারি এরকম একটা মোডে রাখার জন্য হচ্ছে ফটোশপ মোড, পিএসডি বা পিডিটি, এটা এখানে আই না, এই যে এখানে ক্লিক করার পর নিচ উপরে একদম উপরেই থাকে হচ্ছে পিএসডি পিডিটি পিএসডিটি একই একই মোড সবগুলো। পিএসডি এর ডেফিনেশনটা কি, তো বললাম ফটোশপ সরি মেবি পিএসডি পিএসডি ডেফিনেশন, ফটোশপ ডকুমেন্ট, আপনি এটা ফটোশপে কাজ করতে পারবেন পিএসডি ফাইল দিয়ে, ঠিক আছে, যাতে পুনরায় আপনি ছবিটাকে এডিট করতে পারেন, এটা হচ্ছে ফটোশপ মোড বা ফটোশপের ডকুমেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এরপর আর তো ফাইল দেখাইলাম, সেভ সেভ এস দেখাইলাম, ওপেন দেখাইছি, আর ওপেন এস ওপেন এস ওপেন এগুলো দেখেন, উপরে এগুলা নিউ ওপেন ওপেন এস ব্রাউজ ব্রিজ এগুলো তো আমি দেখাইছি, আর ওপেন রিসেন্ট এখন পর্যন্ত যেগুলো কাজ করছে হচ্ছে এগুলা। আচ্ছা এখন আপনার যে প্রবলেমটা ছিল
হ্যাঁ, আপনি ছবিটা হচ্ছে জেপিজি তে কিভাবে সেভ করতে হয় এখন থেকে তো বুঝছেন। এখন আমরা কমলা লেবু আপেলের জেপিজি রান করলাম। আচ্ছা, এটা দেখাচ্ছি, এটা লেয়ার ইফেক্টের মাধ্যমে করছে ভাই। এটা কিভাবে কিভাবে করছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে কুইক সিলেকশনটা নিলাম, নিয়ে জাস্ট সিলেক্ট করলাম একটা ছবি, কমলা লেবু টানি আবার, এই যে এখান থেকে কমলা লেবু টানি, এই যে কুইক সিলেকশন দিয়ে আমি আবার হচ্ছে এটা সিলেক্ট করলাম। করার পর দুইটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে না, দুইটা অপশন দেখেন, দুইটা সিলেক্ট হয়েছে। এখন আমি একটা নতুন ফাইল নিলাম, নিউ, ওর শর্টকাট কি কন্ট্রোল এন, তো আমি কন্ট্রোল বাটন ধরে এন চাপলাম, একটা নতুন ফাইল আসতেছে, তো ক্রিয়েট দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড দিব কিছু, একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখান থেকে ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন এখান থেকে ছবিটা, এই যে ছবিটা, জাস্ট এই ছবিটা কিভাবে কপি করব, কপি করার জন্য ফাইল, ফাইল থেকে হচ্ছে না সরি এডিট, এডিট থেকে হচ্ছে কপি, এডিট থেকে কপি, কপিতে আসার পর এই যে এখানে আসলাম, এটাতে ক্লিক করলাম, পরে এখানে এসে পেস্ট, এই যে পেস্ট দেখছেন, এডিটে আসার পরে পেস্ট, ছবিটা ওখান থেকে কপি হয়ে এখানে চলে আসছে একটা ছবি। এখন ছবিটাকে একটু ছোট করে দিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিলাম, ছবিটাকে একটু ছোট করে দিলাম, আমার কিন্তু লেয়ার দেখছেন অটোমেটিক কিন্তু লেয়ার হয়ে যাচ্ছে, এখানে কপি করে আনাতে কিন্তু অটোমেটিক লেয়ার হয়ে যাচ্ছে, কোনো লেয়ার নিতে হচ্ছে না আমার। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দুইটা লেয়ার হয়ে গেছে। এখন এখান থেকে ওইটাকে আমরা সেম ভাবে কিবোর্ডে, আমি এখন শর্টকাট ব্যবহার করব, কপি শর্টকাট কি কন্ট্রোল সি, পেস্টের শর্টকাট কি কন্ট্রোল ভি, কাটের শর্টকাট কি কন্ট্রোল এক্স, তো কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। এখন দেখেন ছবিটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে না, তো জাস্ট এর জন্য হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এডিটে যাবেন, এডিট থেকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবেন, ফ্রি ট্রান্সফর্ম, তো ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলে দেখবেন এই যে কর্নারে আমি আবার জেড, এই যে দেখবেন দাগ আসবে কিছু, দেখতেছেন ফ্রি ট্রান্সফর্ম। তারপরে হচ্ছে জিরোতে চাপ, কন্ট্রোল ধরে জিরো চাপ দিবেন, দিয়ে দেখবেন একদম জুম আউট হয়ে যাবে, তো তারপর হচ্ছে আবার জিরোতে চাপ দিলে এই যে আগের জায়গায় আবার চলে আসবে। এই যে ছবির সাইজটা একটু ছোট করে দিলাম, এবার বুঝছেন কিভাবে সাইজগুলো কপি করতে হয়, মানে পেস্ট করতে হয়। পেস্ট করলাম ছবিটাকে, পেস্ট করার পরে যদি চাই আমরা এটা ফটোশপে এনে আবার কাজ করব, এডিটেবল রাখবো যাতে বারবার কাজ করতে পারি, ওর জন্য কি মোডে সেভ দেব তানজিল ভাই? হ্যাঁ, পিএসডি মোডে সেভ দেব, তো ফাইলটা যেহেতু আমার এখন নতুন, ফাইলটাকে একটা সেভ দেই, সেভ, নতুন ফাইল যেহেতু সেভে ক্লিক করলাম, ফটোশপ ডকুমেন্ট কমলা বানু দিয়ে রাখি, কমলা বানু, এই যে ফটোশপ ডকুমেন্টে সেভ করলাম। এখন যদি দেখেন আমি আবার সেভ ইয়েতে যাই, দেখছেন এখন কিন্তু আমি আর সেভ অপশনটা নাই, কেন একবার নতুন সেভ দিয়ে ফেলছি, সেভ এস, মানে এই ডকুমেন্টটাকে আমি আরেকটা ফরম্যাটে সেভ দেব, সেম ডিজাইনটাকে, তো তার জন্য হচ্ছে সেভ এস, সেভ এসে ক্লিক করব, কমলা বানু জেপিজি, জেপিজি দিকে ছবিটা সেভ দিব। এখন দেখেন আমার প্রত্যেকটা লেয়ার কিন্তু যেমন আছে ঠিক তেমনই আছে। এখন আমি ছবিটাকে এখানে আয় না, এই যে দেখছেন সেম ভাবে কাজটা করছে হচ্ছে ওই দিন
ইয়ে ভাই নাজিরুল ভাই সেম ভাবে কাজটা করছে, এখন বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনাদের আমি একটা কথা বলি, নাজিরুল ভাই মেবি একটু ফটোশপ নিয়ে ঘাটাঘাটি করছেন বা বেসিকটা জানা আছে আপনার, বুঝছেন? এর জন্য আপনার একটু, হ্যাঁ এর জন্য আপনার একটু বিরক্ত লাগে বা আপনার আনকমফোর্ট ফিল হয়। আচ্ছা আপনাকে আমি আমি একটু কথাটা বলি, আমি কথাটা বলি, ঠিক আছে আমি বলি, একটু আনকমফোর্ট ফিল হয়, ঠিক আছে আমি খুব স্লোলি আগাচ্ছি, কারণ আর আপনি মনে করতেছেন যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ দেখাচ্ছি, আমি কিন্তু আসলে আপনাদেরকে কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ দেখাই নেই এখন পর্যন্ত, ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজই দেখাই নেই আপনাকে, আমি জাস্ট টুলস গুলো ধরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে আমি জাস্ট হচ্ছে আপনাকে টুলস গুলো ধরিয়ে নিচ্ছি আস্তে আস্তে, টুলস গুলি যখন শেষ করব তারপরে এখানে লেয়ার অপশন গুলো একটু কিছু কাজ আছে এগুলো দেখাবো। হ্যাঁ এখন আরেকটা কাজ আপনাদেরকে অবশ্যই দেখানো হয় নাই, এটা হচ্ছে আপনি একটা ছবি, এটা গোল, এটাকে চন্দ্রাকার বানাবেন কিভাবে বলতে পারবেন? চাঁদ বানাবেন কিভাবে এটাকে? হ্যাঁ এটা হচ্ছে আমি তারপরে আরেকটা নেব, এটা পাশাপাশি আরেকটা নেব অথবা এটা এটা দিব, সরি এটা এভাবে সিলেক্ট করব। আরে কি কি বড় চাপ করে থাকে দারুণ ব্যাপার। না 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 ভাই এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হয় বুঝছেন, আমার কিবোর্ডে আমার কিবোর্ডে একটু সমস্যা হচ্ছে। ইলাস্ট্রেটরও তো এটা সহজ, ইলাস্ট্রেটর জাস্ট আপনি ওই যে সে বিল্ডার ইয়া দূরে সে পরে রিমুভ করে নেবেন আলাদা আলাদা। সাপোজ এটা একটা আপনার ও শেপ নিলাম, নিয়ে আল্ট্রা ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পর এখানে নতুন একটা লেয়ার নিব, এই যে লেয়ার নিব একটা লেয়ার, এখান থেকে একটা লেয়ার নিব, মানে একটা লেয়ার নিব, নিয়ে জাস্ট এখানে একটা ইয়ে দিব, সিলেক্ট করেছিলাম একটা লেয়ার নিব, আরে কন্ট্রোল চাপ করে নাকি আবার, শেপ নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল চাপটা ধরে একটা নতুন লেয়ার নেই, এই লকটা উঠাই, তারপর দেখতেছেন? হ্যালো, হ্যাঁ
আপনি এটা চন্দ্রাকার বানাবেন, একটা লেয়ার নিলেন, নেয়ার পরে একটা লেয়ারের উপর আইনা জাস্ট এটাকে সিলেক্ট করলেন, তারপর হচ্ছে কন্ট্রোল, এই যে কন্ট্রোল কন্ট্রোল চাপটা ধরে যে লেয়ারটা কাটবেন ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চাপটা ধরে টানবেন, চন্দ্রাকার হয়ে গেছে। পিছনে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে কেন, আমার এটা নিচে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, তো জাস্ট আমি একটা লেয়ার নিলাম, নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই লেয়ারটাকে এটাকে পুরোটাকে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম, দিয়ে এই লেয়ারটাকে টান দিয়ে ধরে নিচে এনে দিলাম, দেখছেন চন্দ্রাকার হয়ে গেছে। এখন আমি জাস্ট এই যে অপশন পোর্শনটা থেকে এই পোর্শনটা মনে হয় এখন আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, পরে এটাকে অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে মিলিয়ে দেব, আর লেয়ার ধরা লেয়ারটা সিলেক্ট করে জাস্ট ঠিক আছে এভাবে একটা চাঁদ বানাতে পারবেন। এরপরে হচ্ছে এই জিনিস এতটুকু পর্যন্ত আমরা রাখি আজকে, হ্যাঁ ফাইলটা 11টা বাজে গেছে ভাই, আমার একটু কাজ আছে আবার। হ্যাঁ আচ্ছা জয় ভাই, এর হচ্ছে টিউটোরিয়াল কয় পাবো? টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আমি, এখনো দিয়ে দিচ্ছি ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ড্রাইভের লিংক দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা আপনাদের ভিডিও